ঘরমুখী মানুষের আরো খবর জানব। সড়কপথ, রেলপথ অথবা নৌপথের কি অবস্থা সেই খবর জানাতে ঘটনাস্থলগুলোতে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি তাদের সঙ্গে যুক্ত হতে চাই। প্রথমে চলে যাব এই মুহূর্তে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের খবর জানাতে। আমাদের মাওয়া এলাকায় রয়েছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী লিটন মাহমুদ এবং রেল স্টেশনে রয়েছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। তিনজনের কাছ থেকে জানবো। প্রথমে লিটন মাহমুদ, একটু আপনার কাছ থেকে জানি কেমন দেখছেন। রাত পোহালেই আসলে ঈদ শেষ মুহূর্তে আপনার রাজধানী ছাড়তে শুরু করেছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকাবাসী। আমরা গত দুই দিন যে চিত্র দেখেছি সেই চিত্র থেকে আজকের চিত্র কিন্তু একটু ভিন্ন অপলা। আপনি জানেন যে গত দুই দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং সেই ভিড় পল্টুনগুলো কিন্তু ছাড়িয়ে ছাদের ডেকে গিয়ে থেকেছিল। আজ কিন্তু তার সেই চিত্রটা কিছুটা ভিন্ন। আজকে পল্টুন একেবারেই ফাঁকা বলা চলে এবং সেখানে আসলে যারা গ্রামের বাড়িতে ফিরবেন এই ধরনের যে যাত্রীর সমাগম সেটি কিন্তু অনেকটাই কম এবং স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা রাজধানী থেকে গ্রামের উদ্দেশ্যে যেতে পারছেন। আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর সঙ্গে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন বিআইডব্লিউটির পক্ষ থেকে আজ যেহেতু যাত্রীর সংখ্যা কিছুটা কম সেই অনুযায়ী প্রায় শতাধিক লঞ্চ আজ ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলের প্রায় 42টি রুটে ছেড়ে যাবার কথা রয়েছে। ইতিমধ্যে প্রায় 70টি লঞ্চ কিন্তু রাজধানীর এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে তাদের গন্তব্যের দিকে রওনা হয়েছে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা বেশি উৎফুল্ল এবং আনন্দিত। তারা যেটি বলছেন যেহেতু পদ্মা সেতু হয়েছে সেই কারণে লঞ্চে আসলে এবার কিছুটা যাত্রী কম হওয়ায় শেষের দিকে এসে তারা কিন্তু স্বস্তি জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে নির্বিঘ্নে এবং নিরাপদে তারা যে বাড়ি ফিরতে পারছেন প্রিয়জনদের সঙ্গে সেটির জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষকে। পাশাপাশি তারা একটি বিষয়ে অভিযোগ জানিয়েছেন যেহেতু লঞ্চে এবং ভাড়া তুলনামূলক কম থাকে কিন্তু ঈদের এই সুযোগে লঞ্চ মালিকরা কিছুটা বেশি ভাড়া আদায় করছেন। আমরা কথা বলেছিলাম লঞ্চ মালিকদের সঙ্গে, তারা কিন্তু যাত্রীদের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন যে বরাবর মতোই যাত্রীরা আসলে এই অভিযোগ করে থাকেন যেটির কোনো ভিত্তি নেই। তো মানুষ নিরাপদে আনন্দে স্বপ্ন নিয়ে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাচ্ছেন, সবাই আনন্দিত এবং খুশি। অপলা, লিটন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের আরেক সহকর্মী এই মুহূর্তে রয়েছেন ফরহাদ ইবনে মালিক, আমরা বিমানবন্দর রেল স্টেশন থেকে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ফরহাদ, একটু আপনার কাছে জানি যে টিকিট ছাড়াও তো অনেকেই ট্রেন পথে যাত্রা করছেন এবং ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন, অনেকে বেশ ঝুঁকি নিয়েই তারা যাচ্ছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে এই যে এই ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়া অথবা টিকিট কালোবাজারিরও যে অভিযোগ রয়েছে তাদের পক্ষ থেকে এটা নিয়ন্ত্রণে কি আপনি কোনো তৎপরতা দেখছেন কিনা? অপলা, আসলে তৎপরতা বলতে গেলে যেটা বোঝায় আসলে রেল কর্তৃপক্ষ থেকে তেমন কোনো তৎপরতা কিন্তু চোখে এখন পর্যন্ত পড়ছে না। ট্রেন যখন আসছে তখন অল্প কিছু তাড়াহুড়ো তৎপরতা অল্প অল্প করে আমরা হয়তো বা কিছুটা লক্ষ্য করছি কিন্তু পুরোপুরিভাবে যেটা করা উচিত তেমনটা কিন্তু পাচ্ছি না। ট্রেন আসার কথা, অনেকগুলো ট্রেন আসার কথা, যেমন সিল্ক সিটি আসার কথা, সেটা কিন্তু এখনও পর্যন্ত আসছে না। আমরা যাত্রী এখন যারা আছে এখানে অধিকাংশ যাত্রী কিন্তু উত্তরবঙ্গগামী, বেশিরভাগ ধরতে গেলে সিল্ক সিটিতে যারা যাবেন তাদের জন্য তারা বসে আছেন। শিডিউল বিপর্যয় অনেক সময় যাবৎ হচ্ছে। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো, তার ভোগান্তি নিয়ে একটু কথা বলতে চাইছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি রাজশাহী যাচ্ছি। রাজশাহী যাচ্ছেন? হ্যাঁ। টিকিট পেয়েছেন কিনা? জি হ্যাঁ, টিকিট পেয়েছি। ট্রেন কখন আসার কথা? ট্রেন 3টায় আসার কথা। এখন ট্রেন আসেন? না, এখনো ট্রেন আসেন না, আমি কিছু জানি না। অপলা, শুনছিলেন যে বিষয়টা যে ট্রেন আসার কথা কিন্তু ট্রেন কখন আসবে তাও কিন্তু তারা জানেন না। অবাক করা বিষয় হচ্ছে আমরা যাত্রীদের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি, আমরা যাত্রাপথে বাসে কিন্তু কিছু অভিযোগ পাই যে অতিরিক্ত ভাড়া আদায়ের। আমরা কিন্তু ট্রেনেও এখন যে টিকিটগুলো কাটা হচ্ছে সেখানে কিন্তু আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ আমরা পেয়েছি, আমাদের কাছে এটা এসেছে যে টিকিট কাটার জন্য টাকা দিয়েছেন 380 টাকা টিকিট চট্টগ্রামের, সেখানে 450 টাকা টিকিট রেখে 500 টাকার মধ্যে 450 টাকা রেখে 50 টাকা ফেরত দিয়ে তারা জানাচ্ছেন যে একটু অতিরিক্ত টাকা রাখলাম, সেখানে কোনো প্রতিবাদ করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এই অবস্থা শুধুমাত্র যাত্রা বাসেই নয়, ট্রেনেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমরা পাচ্ছি। অবস্থা এমন, যাত্রীরা দাঁড়িয়ে আছেন, তারা কখন যেতে পারবেন গন্তব্যে শেষ মুহূর্তে তা জানতে পারছেন না, জানেনও না।
তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ অবস্থা। এখন তো আসলে ট্রেনে টিকিট দেওয়ার কথা না, যে টিকিটগুলো তারা কাটছেন অর্থাৎ কালোবাজারির মাধ্যমে তারা টিকিটগুলো সংগ্রহ করছেন ধরে নিলাম। যদিও কর্তৃপক্ষ কিন্তু এই গত সপ্তাহে বলেছিলেন যে টিকিট যার ভ্রমণ তার ভ্রমণ, টিকিট ছাড়া কেউ ভ্রমণ করতে পারবেন না, কিন্তু বাস্তব চিত্র আমরা একেবারেই ভিন্ন দেখলাম। ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি একটু মাওয়াঘাটে যেতে চাই, সহকর্মী বিকাশ বিশ্বাস সেখানে রয়েছেন। বিকাশ, আপনার পেছনে একেবারেই যাত্রী শূন্য দেখতে পাচ্ছি, যদিও রাত পোহালে ঈদ, একটু জানি আপনার কাছ থেকে সেখানকার কি অবস্থা। অপলা, আমরা সড়ক পথের এবং ট্রেন পথের এই দুটি পথের আমরা ভোগান্তির খবর দুদিন ধরেই দেখাচ্ছি। আমরা দেখছি যে শুধুমাত্র নৌপথটি ছাড়া এই দুই পথেই ভোগান্তির, আসলে সব পথেই প্রায় ভোগান্তি ছিল। আমার সহকর্মী লিটন মাহমুদ বলছিলেন যে সদরঘাটে কিন্তু তেমন এই চাপ নেই, এবার বাড়ি ফেরা মানুষ কিন্তু নির্বিঘ্নেই লঞ্চে বাড়ি ফিরছে। আমরা প্রতি বছর এই মাওয়াঘাটের যে চিত্রটি দেখে আসতাম যে একেবারে ঈদ আসলে পরেই এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ফেরির জন্য যেমন অপেক্ষা ছিল, লঞ্চগুলো একেবারে টইটুম্বুর হয়ে, মানুষের টইটুম্বুর হয়ে তারা এই লঞ্চগুলো ফিরত। তারপরে একটি তথ্য দিয়ে আমি আপনাকে জানাই বিষয়টি, এই মাওয়া লঞ্চঘাটে 87টি লঞ্চ রয়েছে। এই মাওয়াঘাট থেকে কিন্তু দুটি রুটে লঞ্চ ছেড়ে যায়, একটি হচ্ছে মাঝিরকান্দি ঘাট এবং একটি কাওড়াকান্দি ঘাট। এই দুটি রুটে কিন্তু 87টি লঞ্চ রয়েছে। এই 87টি লঞ্চ কিন্তু স্বাভাবিক সময়েও, একেবারে স্বাভাবিক যে দিনগুলোতেও ছিল সেগুলোতে কিন্তু তিনটি করে তারা ট্রিপ দিত, সিঙ্গেল ট্রিপ দিত। আর ঈদের সময় কিন্তু তারা 7টি 8টি করেও ট্রিপ দিয়েছে। আর আজকের চিত্রটি হচ্ছে এই মাঝিরকান্দি ঘাট, এই মাওয়াঘাট থেকে মাঝিরকান্দি ঘাটে মাত্র 9টি লঞ্চ ছেড়ে গেছে, আর কাওড়াকান্দি রুটে ছেড়ে গেছে মাত্র 6টি লঞ্চ। এই হচ্ছে ঈদের আগের দিনের চিত্র মাওয়া ফেরি, এই মাওয়া লঞ্চ ঘাটে। এখানকার যারা লঞ্চের চালক রয়েছেন, মালিক রয়েছেন, তারা বলছিলেন যে আসলে এত করুণ অবস্থা আসলে তারা কোনো বছরই দেখেনি। প্রতি বছর যে চিরচেনা দৃশ্যটি আমরা দেখেছি ঈদ আসলে পরেই মানুষজনের যাত্রাপথে যে ভোগান্তির কথা হয় হতো নৌপথে লঞ্চের পথে, সেটি আসলে কিন্তু এইবার একেবারেই এখানে নেই। কারণ সবচেয়ে পদ্মসেতু দিয়ে মানুষজন পারাপার হচ্ছেন, প্রায় সবাই 90 ভাগের বেশি মানুষ আসলে সেই পদ্মসেতুর উপর দিয়ে যাচ্ছেন বলে এই লঞ্চে নৌপথে কিন্তু সেই চাপটি একেবারেই নেই। মাওয়াঘাটে যদি আমি আরো কয়েকটি চিত্র বলি আপনাকে, এখান থেকে যে ফেরিগুলো ছেড়ে যাচ্ছে, আজকে মাত্র এখান থেকে একটি ফেরি চলাচল করছে, যেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত, বিকেল আমি যখন আসি এখানে সেই পর্যন্ত মাত্র 3 বার ছেড়ে গেছে, অর্থাৎ সকালে 2 বার এবং বিকেলে 1 বার, এই 3 বারই ছেড়ে গেছে। যারা বাইক চালকরা রয়েছেন, বাইক চালকরা যেহেতু পদ্মসেতুতে যেতে পারছেন না, তারা শুধুমাত্র ফেরিতে যাও ফেরিটা ব্যবহার করছেন, সেই ফেরিটা আসলে এই 3 বারে নিয়ে গেছে বাইক চালকদের। এছাড়া কিন্তু আর কোনো ফেরি, একটি ফেরি মাত্র 3 বার গেছে, এছাড়া আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এর পাশাপাশি কিন্তু আরও 2টি পদ্ধতিতে মাওয়া থেকে পদ্মের উপরে যাওয়া যায়, সেটি হচ্ছে লঞ্চ এবং স্পিডবোট, সেটিরও অবস্থা কিন্তু একেবারেই খারাপ। লঞ্চ স্পিডবোট খুব বেশি এখান থেকে ছেড়ে যায়নি, হয়তো 8-10টি লঞ্চ এবং 8-10টি স্পিডবোট এবং হচ্ছে ট্রলার ছেড়ে গেছে। এছাড়া সব মিলিয়ে আসলে এখানকার এই মাওয়াঘাটের যে পিছনে দৃশ্যটা আমরা দেখি সেটি কিন্তু এবার একেবারেই অনুপস্থিত। আমরা একটু লঞ্চ মালিকের সঙ্গে কথা বলেই শেষ করবো। অপলা, এই যে একজন লঞ্চ মালিককে পেয়েছি, কী অবস্থা আসলে আপনাদের এবছর? আমাদের অবস্থা খুবই কঠিন। আমাদের প্রতি ঈদে 67টি ট্রিপ হইত, কিন্তু এবার আমরা একটি ইটাকে বললেন ভাই আমার বললো যে মাত্র 5টি লঞ্চ চলেছে কাওড়াকান্দি ছেড়ে গেছে, 8টি লঞ্চ ছেড়ে গেছে মাঝিকান্দি। এখন তাও যাত্রী সামান্য, মাত্র 60-70 জন, মানে আমাদের তেলাটাকে ওঠে না। আমাদের যে কী মানবতা জীবন যেমন করতেছি এটা বলা যায় না, আমরা খুব কষ্টে আছি। এবং এই অবস্থা চিত্র দেখতে পাচ্ছেন, শুনছিলেন যে আসলে এই বললাম যে এটি যে 87টি লঞ্চের মধ্যে মাত্র 8টি 13টি লঞ্চ, আর বাকি যে লঞ্চগুলো সেগুলো কিন্তু একেবারে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে, এবং যে লঞ্চগুলো ছেড়ে গেছে সেগুলো কিন্তু খুব কম যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তো মাওয়া থেকে, মাওয়া লঞ্চঘাট থেকে এটি ছিল সবশেষ চিত্র ঘরে ফেরার। মাওয়াঘাট তার চিরচেনা রূপ হারিয়েছে পদ্মা সেতুর প্রভাবে। অসংখ্য ধন্যবাদ বিকাশ বিশ্বাস আপনাকে।